প্রথমে আমরা লেবু গাছের ডালটি সিলেক্ট করে দুই পাশ থেকে গোল করে কেটে নিব। এরপর বাকল ছাড়িয়ে নেব। বাকল ছাড়ানোর পর এরপর যে পিসিল পাতাটাকে এটা সুন্দর করে ঘুষে উঠিয়ে দেব। এটা না উঠলে কিন্তু শিকড় গজাবে না। এর উপর আমরা সুন্দর করে টিস্যু পেঁচিয়ে দেব। এরপর টিস্যুটিকে আমরা সুন্দর করে ভিজিয়ে দেব। এরপর আমরা একটি বোতল কেটে মাঝখান থেকে ফেলে এর গায়ে লাগিয়ে দেব, যেন মাঝখানে ফাঁকা থাকে। এই ফাঁকার ভিতর আমরা সুন্দর করে মাটি ঠেসে ঠেসে গুঁজে দেব। এরপর আমরা বোতলটি সুন্দর করে বেঁধে দেবো যাতে নড়াচড়া না করতে পারে। এরপর মাটিটিকে আমরা হালকা একটু ভিজিয়ে দেব। এবার মাটি ক্যাপটির মুখ বন্ধ করে দিয়ে পলিথিন পেঁচিয়ে পলিথিনের দুই মুখ সুন্দর করে বেঁধে দেব যাতে ভিতরের বাতাস ঢুকতে না পারে।